আপনার শরীরে কি ক্যালসিয়ামের অভাব আছে কি না, আমার এই ভিডিওটা দেখার পর একদম পরিষ্কার হয়ে যাবেন। কারণ এই ভিডিওতে আমি আপনাকে 10টা লক্ষণের কথা বলবো, যে লক্ষণগুলো আপনার মিলিয়ে নেবেন এবং দেখবেন যে আপনার শরীরের মধ্যে ক্যালসিয়ামের অভাব আছে কি না। দেখুন, ক্যালসিয়াম আমাদের শরীরে কি কি কাজ করে আগে এটা জানা খুবই জরুরি। দেখবেন, কেননা আপনার যে মাসুলগুলো, আমরা যে পুরো শরীরের মাসুলগুলো, এই যে আমরা কন্ট্রাকশন করছি, মানে এই যে এভাবে করছি, এটা কে হেল্প করছে? আপনার শরীরে ক্যালসিয়াম পর্যাপ্ত পরিমাণে আছে বলে এটা আপনি করতে পারছেন, এটা প্রধান কাজ করে। তারপরে আপনার যে হাড়গুলো, সেগুলোকে মেনটেন করতে হেল্প করে, আপনার হাড়ের যে সুস্থতা, বোনগুলো, হাড়গুলোর মধ্যে সুস্থতা মেনটেন করতে হেল্প করে। আপনার শরীরের মধ্যে যে পুরো শরীরে যে নার্ভাস সিস্টেম থাকে, নার্ভ থাকে, সেটা যে সিগন্যালগুলো ব্রেন থেকে পুরো শরীরে পৌঁছাচ্ছে এবং পুরো শরীর থেকে আবার ব্রেনের মধ্যে আসছে, এটাকে হেল্প করে কে? ক্যালসিয়াম। ইভেন আপনার যে ব্লাড ক্লটিং, মানে আমাদের কোথাও কেটে গেলে হঠাৎ করে দেখবেন ব্লাড বেরিয়ে আসছে, আসে কি না? এবং সেই ব্লাডটা খুব তাড়াতাড়ি এখানে ব্লক হয়ে যায়, আর মানে ব্লাডটা কন্টিনিউ বেরোয় না, দেখবেন এখানে ব্লক হয়ে যায়, ব্লাডটা জমে ব্লক হয়ে যায়। এই জমাতে হেল্প করে কে? ক্যালসিয়াম। তাছাড়া ক্যালসিয়াম আমাদের শরীরে আরও অনেক কাজ করে, কিন্তু যখনই আপনি পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়ামযুক্ত খাবার খাবেন না, তখনই আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেবে। এবং তখন শরীর করবে কি, আপনার বোন, আপনার যে হাড়গুলো আছে, সেখান থেকে ক্যালসিয়াম টেনে নিয়ে আপনাকে বাঁচানোর চেষ্টা করবে। বুঝতে পারছেন ব্যাপারটা? আপনি পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়ামযুক্ত খাবার খাচ্ছেন না বাইরে থেকে, তাহলে আপনার যে হাড়গুলো আছে এবং আপনার যে মাংসপেশিগুলো আছে, সেখান থেকে ক্যালসিয়াম শরীর টেনে নেবে, নিয়ে আপনার হার্টকে চালানোর চেষ্টা করবে, আপনি যে খাচ্ছেন সেটা খাবারটাকে পচানোর চেষ্টা করবে। আপনার শরীর তো একটা মেশিন, আপনার ক্যালসিয়াম দরকার, এই ক্যালসিয়ামটা শরীর ঘাটতিটাকে পূরণ করার জন্য আপনার হার্ট থেকে ক্যালসিয়াম নিয়ে চলে যাবে। তাহলে আপনার হাড় দুর্বল হয়ে যাবে কি না? হাড়ের মধ্যে হয়ে যাবে অস্টিওপোরোসিস। এবার আপনার শরীরে লক্ষণ দেখা দিতে পারে মাসুল ক্র্যাম্প, মানে কি, মাসুলের মধ্যে টান পড়ে। বিশেষ করে আপনি যখন ঘুমিয়ে আছেন, তখন হঠাৎ করে দেখবেন পায়ের মাসুলের মধ্যে এমন টান পড়েছে, এটাকে বলা হয় মাসুল ক্র্যাম্পস। তাছাড়া এই যে ক্র্যাম্পসটা, এগুলো হওয়ার পিছনে কিন্তু ক্যালসিয়ামের অভাবে হয় এই জিনিসগুলো। দেখবেন সব দিন হয় না, হঠাৎ কিছুদিন পরপর কন্টিনিউ 2-3 দিন হচ্ছে, তখন বুঝতে হবে যে আপনার কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিয়েছে। ঠিক আছে, এটা কিন্তু বেশিরভাগ এই মাসুল যে ক্র্যাম্পস বা স্প্যাজম যাকে বলা হয়, এগুলো বেশিরভাগ হাত এবং পায়ের মধ্যে হয়ে থাকে। নেক্সট লক্ষণ হচ্ছে আপনার হাত পায়ের যে আঙুলগুলো আছে, সেখানে জিনজিন এবং কামড়ানো অবশ অবশ ভাব হতে পারে। তাছাড়া আপনার যে মুখমণ্ডল, এইসব জায়গার মধ্যে কিন্তু অবশ অবশ ভাব বা আপনার একটু মানে জিনজিন করতে পারে, বিশেষ করে ঠোঁটে, জিহ্বার মধ্যে পায়ের আঙুলগুলো অবশ হয়ে যাচ্ছে, এরকম হয় কি না? এগুলো কিন্তু ক্যালসিয়ামের ঘাটতির কারণেও হয়ে থাকে অনেক সময়। দেখবেন আপনার নখগুলো খুব তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে, নখের মধ্যে চিড়চির দাগ পড়ছে, এটা কিন্তু ক্যালসিয়ামের কারণে হয়ে থাকে। আপনার চুলগুলো ড্রাই হয়ে যাচ্ছে, চুলগুলো শুকিয়ে যাচ্ছে, চুলগুলো ভেঙে পড়ে যাচ্ছে, ক্যালসিয়ামের কারণে হতে পারে। আপনার দাঁতের মধ্যে ক্যাভিটি হচ্ছে, কালো কালো দাগ, দাঁতগুলো খুব তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে, দাঁতগুলো দুর্বল হয়ে গেছে, দাঁতের মনে হচ্ছে গাম থেকে রক্ত বেরোচ্ছে, দাঁতের মাড়ি থেকে রক্ত বেরোচ্ছে, ক্যালসিয়ামের অভাবের কারণে এটা কিন্তু হতে পারে। বিরাট একটা পয়েন্ট, আপনার হার্টের মধ্যে বুকে ধড়ফড় করছে, যাকে ইরেগুলার হার্টবিট বলে থাকি, পালপিটেশন হচ্ছে। পালপিটেশন মানে কি, আমি আপনাকে বুঝাচ্ছি, আপনি নিজের হার্টের শব্দটা আপনি নিজে শুনতে পাচ্ছেন, মানে বুকটা ধড়ফড় করছে, হঠাৎ করে ধড়ফড় করছে, টক 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 টক, আপনি বুঝতে পাচ্ছেন। এই যে ইরেগুলার হার্টবিট, পালপিটেশন, আপনি যদি ইসিজি করেন তাহলে পরিষ্কারভাবে এখানে ইরেগুলার হার্টবিট, মানে একটা নির্দিষ্ট সিকোয়েন্সে নেই, এটা ইরেগুলার হয়ে গেছে, আপনি বুঝতে পারবেন। তাছাড়া যখনই আপনার শরীরের মধ্যে ক্যালসিয়ামের অভাব দেখা দেবে, তখন কিন্তু আপনার অস্টিওপোরোসিস হয়ে যাবে। আমি যেটা বলছিলাম, আপনার বোন থেকে, আপনার হাড় থেকে কি করবে, ক্যালসিয়ামটা টেনে নেবে, নিয়ে আপনার হাড়গুলো কি হয়ে যাবে, পাতলা হয়ে যাবে। এবং এই যে হাড়টা আছে, ধরুন এটা হচ্ছে আপনার হাড়, ঠিক আছে, এটা হচ্ছে আপনার হাড়, হাড়ের ভিতরে এরকম 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 করে ছিদ্র হয়ে যাবে, বড় বড় ছিদ্র। নর্মালি কিন্তু হাড়টা আপনার এরকম এরকম হালকা হালকা থাকে, কিন্তু এখানে বড় বড় ছিদ্র, এরকম ছিদ্র হয়ে যাবে হাড়ের মধ্যে। তখন হাড়টা মানে কি,
দুর্বল হয়ে গেছে, আপনি হার্ট অল্প মানে পড়েছেন সঙ্গে সঙ্গে আপনার হার্টটা ভেঙে গেছে। বয়স হয়ে গেলে এই অস্টিওপোরোসিসটা খুব বেশি হয়, কিন্তু অল্প বয়সেও কিন্তু হতে পারে যদি আপনার শরীরের মধ্যে দীর্ঘদিন থেকে ক্যালসিয়ামের অভাবে আপনি ভুগছেন, ঠিক আছে। তাছাড়া এই ক্যালসিয়ামটা আপনার শরীরের মধ্যে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি ভিটামিন ডি এর সঙ্গে কিন্তু রিলেটেড। একটা জিনিস নোটিস করুন, আপনি যখন শরীরের মধ্যে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি থাকবে না, আপনার শরীরের মধ্যে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেবে। এটা একটা ইনডিরেক্টলি রিলেটেড, সেম টু সেম। ক্যালসিয়াম কমে গেলে আপনার শরীরের মধ্যে টেস্টোস্টেরনের ঘাটতি দেখা দেবে পুরুষদের মধ্যে, এবং টেস্টোস্টেরনের ঘাটতি দেখা কম দেখা দিলে কী হয়, অনেক বন্ধুরা আমাকে কমেন্টে করেছেন, আমি ডিটেলস একটা এক মিনিটের ভিডিও দিচ্ছি আপনার বন্ধুদের প্রয়োজনের জন্য, এটা দেখে নিন, তারপর আবার মেন ভিডিওতে আরও ইম্পর্টেন্ট পয়েন্টে ডিসকাশন করবো, ঠিক আছে। তো এক মিনিট এটা আপনাকে দেখাবো আমি। অনেকে কমেন্ট করেন যে ওনার সেক্সটা একটু বৃদ্ধি করতে চান, বা ওনার সাইজটা একটু বৃদ্ধি করতে চান, বা অনেকে চায় যে ওনার মানে প্রিম্যাচিউর ইজাকুলেশন হয়, খুব তাড়াতাড়ি মানে কমপ্লিট হয়ে যায়। তো ওনাদের জন্য এই ম্যানসিউর প্রলংটা, এটা কিন্তু অনেক সার্টিফাইড এবং অনেক বড় একটা ব্র্যান্ড। আপনি দেখতে পাচ্ছেন প্রায় 60 ক্যাপসুল থাকে এটার ভিতরে, আমি খুলে আপনাকে দেখাচ্ছি। এটা কিন্তু আপনার 100, এটা যদি উপকার না করে তাহলে কিছুই আপনার উপকার করবে না। যাদের প্রবলেম আছে তারা তো অবশ্যই নেবেন। সাপোজ প্রিম্যাচিউর ইজাকুলেশন হয়ে যায়, টেস্টোস্টেরন শরীরে কম, মাসুল কম, বেশি রুগা পাতলা, ওনারা তো অবশ্যই নেবেন, কারণ এটাদের যে ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে তৈরি করা হয়েছে না, আপনি দেখতে পাবেন এখানে জিনসেং, তালমাকনা বা আরও শিলাজিত, অনেক ধরনের সাফেদ মসলি, অনেক ধরনের যে উপাদানগুলো, প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট কিন্তু আপনার মানে সেক্সুয়াল হেলথকে বৃদ্ধি করতে সাহায্য করবে, টেস্টোস্টেরনকে বুস্ট করতে হেল্প করবে, আপনার মাসল বিল্ডিং, আপনার স্টেমিনা বৃদ্ধি করতে হেল্প করে। তো যাদেরই এই প্রিম্যাচিউর ইজাকুলেশন হয়, বেসিক্যালি তাদের সাইকোলজিক্যাল প্রবলেম বা অনেক সময় মাসল পুয়ার বডি ইমেজ, মানে শরীরটা স্বাস্থ্য ঠিক নেই, এই জন্য হয়ে থাকে। তো আপনি যদি এই দেখুন প্রায় 60 ক্যাপসুল থাকে এবং পুরো সার্টিফাইড, অনেক সার্টিফিকেশন ওরা পেয়েছে, এটা অনেক উপকারী, আমি অনেককে রেফার করেছি এবং এটা অনেকে উপকার পেয়েছে। আপনি সকালে এবং রাতে খাওয়ার পর একটা করে ক্যাপসুল খাবেন, একটা খেয়ে দেখুন, অবশ্যই উপকার পাবেন, ঠিক আছে। আমি ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সের মধ্যে লিঙ্ক দিয়ে দেবো, উপকার করবে। 100% ন্যাচারাল আয়ুর্বেদিক, যেটা আপনার সাইড এফেক্ট করবে না, কিন্তু উপকার অবশ্য কিছু না হয় কিছু অবশ্যই উপকার করবে। তো আপনি নিতে চাইলে আমি ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সের মধ্যে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে অর্ডার করলে এটা অ্যামাজন ফ্লিপকার্ট আপনার যেভাবে ঘরে পৌঁছে এভাবে পৌঁছে দেবে, ঠিক আছে, সেখান থেকে অর্ডার করুন। চলো আমরা মেন ভিডিওতে চলে যাই। যদি আপনার শরীরের মধ্যে ক্যালসিয়াম কমে যায় তাহলে আপনি খুব দুর্বল অনুভব করবেন, মানে খুব তাড়াতাড়ি আপনি হাঁপিয়ে যাবেন, যে কোনো কাজ করতে গিয়ে খুব তাড়াতাড়ি আপনি হাঁপিয়ে যাবেন, আপনি একটা মানে আপনার শরীরের যে এনার্জিটা সেটা আপনি কম পাবেন। ক্যালসিয়াম কম থাকলে আপনার স্কিনগুলো একদম ড্রাই হয়ে যাবে, শুষ্ক হয়ে যাবে, বিশেষ করে আপনার স্কিনের মধ্যে দেখবেন ডেথ সেল, মানে একটু সাদা সাদা চামড়া উঠে যাচ্ছে এরকম মনে হচ্ছে, আপনার স্কিনের হেলথও কিন্তু ভালো থাকবে না। এই জন্য এই কয়েকটা কমন জিনিস আপনার সঙ্গে ডিসকাশন করলাম। এবার ক্যালসিয়ামের লক্ষণ বলেছি, যদি আপনার কোনো ধরনের প্রবলেম থেকে থাকে, ক্যালসিয়ামের লক্ষণগুলো মিলে যাচ্ছে, তাহলে আপনি হসপিটাল গিয়ে একটা সিম্পল ব্লাড টেস্ট করবেন, বলবেন আমার ক্যালসিয়াম লেভেলটা চেক করতে চাই, ডাক্তার লিখে দেবে, আপনি ব্লাড টেস্ট করুন, আপনি জেনে নেবেন যে আপনার ক্যালসিয়ামের অভাব আছে কিনা, পরিষ্কার। এবার কি কি খাবার খেলে, ন্যাচারাল খাবার খেলে আপনার ক্যালসিয়ামের ঘাটতিটা পূর্ণ হবে, সেটা নিয়ে আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা লম্বা হয়ে যাবে, কারণ আমার অনেক বন্ধুরা বলে ভিডিওটা একটু লম্বা হয়ে যায়, খুব ব্যস্ত থাকেন, তাই না। সেজন্য আমি পরের ভিডিওতে আপনাদের নিয়ে আসবো ক্যালসিয়াম কি কি খাবার খেয়ে স্পেশালভাবে দ্রুত ক্যালসিয়াম আপনার শরীরে বৃদ্ধি করা যায়, এটা নিয়ে ভিডিও নিয়ে আসবো। আপনি বেল আইকন অন রাখুন আর লাইক দিয়ে আপনার পরিবার, বন্ধু বান্ধব সবাই সঙ্গে শেয়ার করুন, যত বেশি ভিউ আসবে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি চলে নিয়ে আসবো। বন্ধুরা ভালো থাকবেন, আবার পরের ভিডিওতে দেখা হবে, একদম হ্যাপি থাকবেন, টাটা।